আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স প্রতিদিনের মতন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং শেখাবো যেটা অবশ্যই আপনার জানা জরুরি তা না হলে আপনি অনেক বিবাদে পড়তে পারেন বা আপনার ফোনটা সুরক্ষিত থাকবে না এরকম আর কি একটা ব্যাপার তো এই সেটিংটা যদি মানে বাই ডিফল্টভাবে কিন্তু সবসময় অফ করা থাকে তো এটা অন না করা পর্যন্ত কিন্তু কাজ শুরু হয় না তো এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি আপনার ফোনটা কিন্তু বিভিন্ন দিক থেকে অনেকভাবে সেভ হবে তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে আসলে বুঝবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমি আছি রাসেল আপনাদের সাথে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করেও থাকেন ইতিমধ্যে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এ টু জেড দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক সোলার সি মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদের দেখাবো আজকের গুগল ক্রোমের সব থেকে ডেঞ্জারাস একটা সেটিং যেটা আপনি যদি অন করে রাখেন তাহলে অনেক অনেক সুবিধা পাবেন তো কোনটা সেই সেটিং এবং কী তার সুবিধা আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব তা গুগল এটা ওপেন করে নিচ্ছি শর্টকাটে ভিডিওটা শেষ করে দিব তা গুগল এটা ওপেন করতেছি ওপেন করার পরে দেখুন উপরে যে থ্রি থ্রি ডট যে আইকন পাওয়া যাবে থ্রি লাইন্স রয়েছে এইখানে এটা ট্যাপ করতে হবে তো এইখানে ট্যাপ করার পরে এখানে সেটিং নামের একটা অপশান পাবেন তো এটা পরে টাচ করবেন করার পরে একটু অপেক্ষা করতে হবে করার পরে স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে পেয়ে যাবেন সেটিংস প্রায় বেশি এটা পরে টাচ করবেন তো এটা পারে টাচ করার পরে একটু অপেক্ষা করতে হবে করার পরে দেখুন এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডু নট ট্রাক এই অপশানটা বাই ডিফল্ট কিন্তু অফ থাকে আপনি যখন এটাকে অন করবেন তখন কিন্তু এর প্রক্রিয়া শুরু হবে তো এটা যদি আপনি অফ করে রাখেন বা অন করে রাখেন এর কি সুযোগ সুবিধা বা এর মানে ক্ষতিকারক কি আছে তা আমি আপনাদের সম্পূর্ণ বলে দেব তো আমি এটার পরে টাচ করতেছি তো এটা পরে টাচ করার পরে এটা দেখুন আমার অফ করা রয়েছে এটা কিন্তু অন করে দিবেন এখানে দেখুন স্পষ্ট লেখা আছে ইনাবেলিং ডু নট ট্র্যাক মিনস তো এখানে বোঝাতে চাইছে যদি কোনো ব্রাউজারের মানে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে গুগল ক্রমির গুগল ক্রমিতে আপনি যখন সার্চ করেন সার্চ করার পরে কিছু লিখে সার্চ করেন এই যে তথ্যটা এই তথ্যটা আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনি ট্রাকের ভিতরে থাকবেন আর যদি এটা আপনি অন করে রাখেন তাহলে যে ওয়েবসাইটে আপনি সার্চ করবেন এই ওয়েবসাইটেই আপনার তথ্যগুলো সংরক্ষিত রাখবে না আপনার তথ্যগুলো সংরক্ষিত রাখবে না এবং ওই তথ্যগুলো আদার্স কোনো ওয়েবসাইটের কাছে বিক্রি করবে না তো সেক্ষেত্রে যদি এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে এই আপনি যখন এই ওয়েবসাইটে সার্চ করতেছেন কিছু সার্চ করতেছেন তখন সেই মানে ডকুমেন্টসগুলো যদি অন্য কোন ওয়েবসাইটে বিক্রি না করে তাহলে আপনি দেখছেন ফেসবুক চালাচ্ছেন হঠাৎ করে আপনার সামনে ফেসবুকের উপর একটা অ্যাড চলে আসছে বা আপনি ইউটিউবে চালাচ্ছেন বা আপনি ইমো চালাচ্ছেন বা অন্যান্য সাইট থেকে দাম করে অন্য সাইট থেকে আপনার যে সাইটে এই অ্যাড আসার কোনো কথাই না সেই সাইডে একটা হঠাৎ করে একটা অ্যাড চলে আসতেছে আপনার সামনে তার জন্য কী জন্য আসতেছে এই সাইটটা যদি আপনার অফ করা থাকে এই ট্র্যাক এই সাইটটা যদি অফ করা থাকে তখন আপনি যখন সার্চ করতেছেন গুগলে ওই গুগলের যে তথ্যগুলো থেকে যাচ্ছে তথ্যগুলো গুগল কালেক্ট করে রেখে বা ওই ওয়েবসাইট কালেক্ট করে রেখে অন্য ওয়েবসাইটে বিক্রি করতেছে এই কারণে এই সমস্যাগুলো হয় তো আপনারা অবশ্যই এই অপশানটা অবশ্যই আপনারা অন করে রাখবেন আমি কিন্তু অন করে রাখছি এবং আপনাদের সাজেস্ট করতেছি অবশ্যই আপনারা এটাকে অন করে রাখবেন তাহলে কি হবে এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন তো বিবার আজকের শর্টকাটে ভিডিওটা করতে চাইছিলাম অবশ্যই শর্টকাটের ভিতরে শেষ করে দিলাম অন্যান্য কুকিং সাইড মানে কুকির সাইডের অন্যান্য যে অ্যাড আসে এই অ্যাডগুলো কিন্তু আপনারা জায়গায় শো করবে না তো এই সেটিংটা করার পরেই কিন্তু আপনি এই সফলতা পাবেন না বা এইটা কিন্তু আপনি পাবেন না কিছুদিন অপেক্ষা করতে হবে কিছুদিন অপেক্ষা করতে মানে কিছুদিন বলতে আপনার এক সপ্তাহ দশ দিন পরে আস্তে 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 আপনার যেসব সাইড থেকে অ্যাড আসতে অতিরিক্ত বা আপনার যে সাইড যে সাইডে মনে করেন কোনো অ্যাড আসার কোনো কথাই না সেই সাইড থেকে আপনার অ্যাড দেয় তো এইগুলো অটোমেটিক অফ হয়ে যাবে তো আশা করি বুঝতেই পারছেন গুগল ক্রমের এই সেটিংটা অবশ্যই কিন্তু আপনারা অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম